আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মুনাস কিচেন। আজকে আমি আপনাদের চিংড়ি মাছ ভুনা করে দেখাবো। এখানে আমার 2 পাউন্ডসের মতো মাথা সহ চিংড়ি মাছ আছে। আমি ক্লিন করে নিব মাথা ফেলে, চিংড়ি মাছের রক ফেলে। ভিউয়ার্স, চিংড়ি ভুনার জন্য এখানে আমি কড়াইতে 1/2 কাপ তেল নিয়েছি, 2 পেঁয়াজ পাতা পাতলা করে কেটে নিয়েছি, সাথে 2 কাঁচামরিচ দিয়েছি, আর লবণ 2 টেবিল স্পুন দিয়ে আমি এখন এটাকে ব্রাউন করব। তারপর একে একে বাকি স্পাইসেসগুলো আমি দিব, একটু ব্রাউন হতে দিই। আমার পেঁয়াজ ব্রাউন হয়ে আসছে। এখানে আমার 2 টেবিল স্পুন আদা আর 1 টেবিল স্পুন রসুন আছে, আমি দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনটাকে একটু ভাজব 5 মিনিটসের মতো, একটু কষাব আর কি। তারপরে আবার হলুদ মরিচটা পরে দেব। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এখন আমি 2 টেবিল স্পুন লাল মরিচ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়া আর 1 টেবিল স্পুন জিরা ডালা দিয়ে দিচ্ছি। এখানে আবার একটু কষাবো, একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এখন এটা কষিয়ে 10 মিনিটের মতো কষিয়ে তারপরে আমি শিমটা দিব। দেখি মশলাটা কতখানি কষানো হলো। হ্যাঁ, আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। এই মাছটা আমি ক্লিন করে নিয়েছি। টেন মিনিটসের জন্য এটা একটু ঢেকে দিব। 10 মিনিট কুক করে, শিম কিন্তু বেশি কুক করতে হয় না, তাহলে শক্ত হয়ে যায়। আর আমি আজকে ভাজিনি, সামটাইমস আমি একটু তেলে লবণ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিই। আজকে ভাজি নাই, আজকে এভাবে দিয়ে দিলাম। দুভাবেই করা যায়। তো আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটসের জন্য। দেখি কি অবস্থা, লুকস গুড। পানি শুকিয়ে তেলের উপর উঠে আসছে, এটা সাইন হচ্ছে তরকারি কষানো হয়ে গিয়েছে, তরকারি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6টার মতো। লাস্টে কাঁচামরিচটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর হয়। আর এখানে দেখেন একদম পানি একদম শুকিয়ে গিয়েছে। তো আমি আর শুকাবো না, আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। একটু নেড়ে দেখাচ্ছি, দেখেন ঝোলটা এরকম থাকবে, ঝোলটা এরকম মাখা মাখা থাকবে। হয়ে গেল আমার শিমটা রান্না করা, বেশি সময় লাগে নাই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।